পুলিশ কি হলো ব্যাপারটা, হঠাৎ করে ট্রাক্টর রাস্তার মাঝখানে এভাবে দাঁড়ালো কেন? রাস্তার মাঝখানে দাঁড়ায় এরা গল্প করতেছে দেখতেছি। দুটাই একসাথে everyone, assalamualaikum, welcome to my YouTube channel, Tarek Faruke Vlogs. So, আজকে হচ্ছে আমার মোটো ব্লগিং এর প্রথম মোটো ব্লগিং আমার ক্যামেরা সেটআপ দিয়ে। তো কেমন হবে এটা আমি সঠিক বলতে পারতেছি না, আসলে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন মোটো ব্লগিং, তো এখন হচ্ছে আমি আসি হচ্ছে কর্ণফুলি উপজেলায় মোজার টেকে, আমাদের বাড়ি থেকে বেরোচ্ছি। সামনে হচ্ছে মোজার টেক, আর আমার হাতের বাম পাশে হচ্ছে টোল প্লাজা। আমি এখন যাচ্ছি হচ্ছে ওয়াশার দিকে যাব, একটু কাজ আছে ওয়াশায়। তার আগে যেতে হবে হচ্ছে পাম্পে, কারণ গাড়িতে তেল নেই। সামনে হচ্ছে সার্জেন্ট, ধরে কিনা আল্লাহ জানে। আমার এমনি ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স সব ঠিকঠাক আছে, প্রায় সবাই যদি ধরে তাহলে ছেড়ে দেয়। এখন জানি না কি হবে, সামনে ট্রাফিক, ওই যে গাড়ি ধরতেছে, কার ধরতেছে আজকে, মেবি মোটরসাইকেল ধরতেছে না, ও ধরছে মোটরসাইকেল, পুলিশ। আমরা চট্টগ্রামের পুলিশদেরকে অনেক স্যালুট জানাই, তারা অনেক ভালো কাজ করে, এবং যারা বাইকার তাদেরকে তেমন একটা মানে বাইক ধরে না বললেই চলে, খুব কম। ঢাকাতে আমি যখন বাইক চালাই, আর আমি ঢাকা গেলে অনেক বাইক রাইড করি, তো ওইখানে হচ্ছে তেমন একটা বাইক সিগন্যাল দেয় না। আমরা হচ্ছে এখন কর্ণফুলি টোল প্লাজাতে আছি, সামনে হচ্ছে কর্ণফুলি ব্রিজ। যা বলতেছিলাম হচ্ছে ঢাকাতে আমরা আমি যখনই যাই, আমার নানুর বাড়ি হচ্ছে ঢাকায়, তো আমি সেই সুবাদে আমার নানুর বাড়ি যাওয়া হয় ঢাকাতে। তো ঢাকাতে যখন যাই তখন ওইখানে যে প্রতিটা মোড়ে মোড়ে বাইক দেয়, বাইকারদের সিগনাল দেয়, এবং বাইকদের ডকুমেন্ট চেক করে, কারণ ওখানে গাড়ির পরিমাণ অনেক বেশি, সে কারণে ওনারা চেক করে। তো আমাদের এখানে যেহেতু গাড়ির পরিমাণ কম, বাইকের পরিমাণ কম, সে কারণে তেমন একটা চেক করে না, খুব কম বললেই চলে। আমি তো মাঝে মাঝে বলি যে চট্টগ্রামের পুলিশদের সকাল বিকাল আমাদের স্যালুট দেওয়ার দরকার, কারণ আমাদের যে মানে অনেকটা সুবিধা, অনেক হয়রানির থেকে বাঁচা যায়। এবং চট্টগ্রামে যারা বাইক রাইড করে, যারা ঢাকা থেকে আসে, তারা যদি মানে একটু ফিল করে জিনিসটা, যে চট্টগ্রামের পুলিশের সাথে ঢাকার পুলিশের সাথে ওই জিনিসটা যদি একটু তুলনা করে, দেখবেন যে অনেকটাই কম, মানে গাড়ি সিগন্যাল কম দেয় আর কি। তো এখন আমরা আসি হচ্ছে কর্ণফুলি ব্রিজের উপর। এখানে একটু সাইড নিয়ে সাইড একটু দেখায় যে কত সুন্দর কর্ণফুলি ব্রিজ, আর এ পাশে হচ্ছে সস নদী, নদীর উপরে কত জাহাজ এখানে দেখছেন। আসলে গাড়ির রানিং অবস্থায় আশেপাশে তাকানো ঠিক না। আর যারা যারা মোটর ব্লগিং করবেন, এবং মোটর ব্লগিং যারা করবেন, তারা তো অবশ্যই ভালো মানের হেলমেট পরবেন। আর যারা নর্মালি রাইড করবেন, যে কোনো সময় যে কোনো জায়গাতে যাওয়া লাগ না কেন, আপনারা সবাই বাইকে হেলমেট ইউজ করবেন, মানে ভালো মানের হেলমেট, যেগুলো ইসি সার্টিফাইড, ওর মানে হেলমেট ইউজ করবেন। এখন 2,200-2,500 টাকা দিয়ে খুব ভালো ভালো হেলমেট পাওয়া যায়, তো ওগুলো যখন ইউজ করবেন, ওগুলো অ্যাক্সিডেন্ট হলে ন্যূনতম আপনাকে একটা মানে সেফটি দেওয়ার ক্ষমতা রাখে ওইসব হেলমেটগুলোতে। সবসময় আপনারা হেলমেট ইউজ করবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই জিনিসটা মনে রাখবেন। ছোট্ট একটা দুর্ঘটনা কিন্তু অনেক বড় কিছু হয়ে যেতে পারে। এখানে বাইকাররা ট্যুর থেকে আসছে, দেখা যাচ্ছে আমি এখন কর্ণফুলি ব্রিজ পার করে চলে আসছি। সামনে হচ্ছে
সামনে হচ্ছে মোর শামা সেতুর। তো কালকে একটা খবর দেখলাম যে টিভিতে বাস আর একটা মিনি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত, আর এর প্রায় দুই তিন দিন আগে যে বাস আর হচ্ছে একটা কারে প্রাইভেট কারে পাঁচজনের একটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল পাঁচজন বন্ধু, তো ওরা একটা ট্রাকের নিচে চলে যায় কারণ ট্রাকের বেপরোয়া গতির কারণে, আর ট্রাকের ড্রাইভারটা অর্ধপঙ্গু, সে কারণেই এই মানে কি গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই, ওনার পায়ের সমস্যা ছিল নাকি আর ওনার কোনো ভারী ড্রাইভিং লাইসেন্স ছিল না, সে কারণে গাড়িটা এত বড় ট্রাক উনি কন্ট্রোল করতে পারে নাই, সে কারণে কারের উপর তুলে দেয়। আপনারা সবাই যারা রাস্তায় গাড়ি ড্রাইভ করবেন, গাড়ি চালাবেন, আপনারা ধরে নেবেন যে মানে আশেপাশে গাড়ি যারা আছে সবাই পাগল, আপনি শুধু একমাত্র ভালো, সেজন্য আপনারা গাড়ি চালানোর সময় চারদিকে খেয়াল রাখবেন, যেমন লুকিং গ্লাসের দিকে 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পরপর লুকিং গ্লাস চেক করবেন, এবং ওভারটেকিংয়ের সময় অবশ্যই চেক করবেন যে পিছনে গাড়ি আসছে কি না, ও জিনিসগুলো চেক করবেন। আর আমি এখন একটা টার্নিং নিব, টার্নিং নেওয়ার অনেক আগে থেকে আপনারা ইন্ডিকেটর দিয়ে রাখবেন আপনি যেদিকে যাবেন, আমি এখন ওই পারে পার হবো কারণ আমার বাইকের তেল নেই, ফুয়েল নিতে হবে, আমার এখন এই পারে পার হচ্ছি, ফুয়েল স্টেশনে যেতে হবে। সামনে হাতের ডানে হচ্ছে ফুয়েল স্টেশন, তবে ফুয়েল স্টেশনে চলে আসছি। ফুয়েল নিতে হবে আমার, ফুয়েল নেওয়া শেষ, দেন এখন আবার হচ্ছে টার্নিংটা ঘুরে আবার যেতে হবে ওদিকে। এ পিছনে কোনো মানুষ, ওরা হেল্পারকে না পাঠিয়ে গাড়ি ব্যাগে দিল, একটুর জন্য আমার গাড়িতে লাগে নাই, সেই জন্য বলছি যে আপনারা রাস্তায় গাড়ি চালানোর সময় সব দিকে খেয়াল রাখবেন, আর সবাইকে পাগল মনে করবেন যে আপনি একমাত্র সুস্থ মানুষ, সবাই পাগল, সে কারণে আপনি সেফলি রাইড করবেন, সবসময় ইন্ডিকেটর লাইট ইউজ করবেন যেন পিছনের গাড়ি বুঝতে পারে আপনি কোন দিকে যাইতে চাচ্ছেন, ওই জিনিসটা বুঝে আপনাকে ওভারটেকিং করবে না সে। তো একেবারে সামনে গিয়ে কথা হচ্ছে আবারও, এখন আমি আছি হচ্ছে কালামিয়া বাজার। তো এখানে আপনারা একটু আগে হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে যে আপনার লাইটিংগুলো দেওয়া হচ্ছে, এগুলো দেওয়া হলে মানুষজন চলাফেরার জন্য খুব সুবিধা হবে। এই যে আমি ওভারব্রিজ দিয়ে আসলাম, এই ওভারব্রিজটার উপরে একটু অন্ধকার টাইপের থাকে যে লাইটগুলো দিবে এখন খুব সুন্দরই দেখাবে, আবার অনেক আলোকিত হবে রাস্তা, দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমবে মনে হচ্ছে। তো একেবারে আমার সাথে কথা হচ্ছে আপনার ফ্লাইওভারে গিয়ে, আমি আসি এখন হচ্ছে ফুলকলির সামনে, ওটার সামনে হচ্ছে রাতার পুল, এই যে ফুলকলি, এটা হচ্ছে ফুলকলি ফ্যাক্টরি চট্টগ্রামের অনেক বড় একটা ফ্যাক্টরি ফুলকলির। সামনে হচ্ছে রাতার পুল, এই যে এগুলো থেকে সবসময় আপনারা সাবধানে থাকবেন, এগুলো হঠাৎ করে না থামে সে ডাইরেক্ট ওই পাশ থেকে এই পাশে ডাইরেক্ট চলে আসছে, যদি মাঝখানে ওয়েট করতো সে আশেপাশে গাড়ি আছে কিনা দেখে তার পার হতো, তাহলে মানে যারা রানিংয়ে আসতেছে ওরা মানে সাবধান হয়ে যেত যে ও পার হবে, সে কারণে অনেক সময় স্লো করে ওটা সাইড দিয়ে দেয় যাওয়ার জন্য, উনি ডাইরেক্ট রানিংয়ে চলে আসছে, সবাই তো গতি কন্ট্রোল করতে পারে না, তো ওই কারণে সবাই সাবধানে ড্রাইভ করবেন, রাস্তার মধ্যে গ্লাস ভাঙা পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো বা। সামনে হচ্ছে বদ্দার ফ্লাইওভার,
কত বড় ট্রাক একটা পুলিশের গাড়ি পুলিশের গাড়ির পিছনে সামনে দাঁড়া গেছে হঠাৎ করে বুঝতেছি না কেন আচ্ছা নাকি সাইড করতে বলতেছে বুঝলাম না তো ব্যাপারটা কি নাকি সে ও আচ্ছা আগায় যাওয়ার জন্য বলতেছে কি হলো ব্যাপারটা হঠাৎ করে ট্রাক্টর রাস্তার মাঝখানে এভাবে দাঁড়ালো কেন রাস্তার মাঝখানে দাঁড়ায় এরা গল্প করতেছে দেখতেছি দুটোই একসাথে রান দিছে গাড়ি এর কোনো কথা একজন আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে না দুজন গল্প করে করে গাড়ি চালাচ্ছে আমি এখন আসি হচ্ছে বহদ্দারাত ফ্লাইওভারে এই যে সামনে হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ফ্লাইওভার হচ্ছে এটা এখন আরেকটা কাজ চলতেছে যে লালখান বাজার থেকে যাবে হচ্ছে ওইটা এয়ারপোর্ট ডাইরেক্ট তো ওইটাও হয়তো সবচেয়ে বড় ফ্লাইওভার চট্টগ্রামের মধ্যে এখন বর্তমানে হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভারটা তো ছোট্ট একটা মিউজিক শুনতে শুনতে আমরা চলে যাই হচ্ছে ওয়াসা তাহলে ওয়াসাকেই আমার কথা হচ্ছে ওয়াসা যাবো হচ্ছে আমার বড়াফুল বাড়িতে ওয়াসা কোথায় যাচ্ছি সেটা বলি নাই প্রথমে যে আমি আর বড়াফুল বাড়িতে যাচ্ছি এখানে একটা ছোট কাজ আছে ওই কাজটা সেরে দেন আবার যাব হচ্ছে আমরা জিসির মোড় আসতে হবে তো জিসির মোড় আসবো হচ্ছে আমার ওষুধ নিতে হবে কিছু ওষুধগুলো নিয়ে দেন তো যাওয়ার তাহলে ওয়াসা গিয়ে কথা হচ্ছে আবারও যে এটা হচ্ছে রেডিসন ব্লু আর এই পাশে হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় মসজিদ জামিয়াতুল ফালাহ এই মসজিদটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ মসজিদ এত বড় মসজিদ আর কোথাও নেই বললেই চলে আমি চলে আসছি হচ্ছে সামনে হচ্ছে লালখান বাজার সামনে হচ্ছে লালখান বাজার আমি যাব হচ্ছে এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে আসবো এসে আফুর বাড়িতে যাব আমার আবার ইউটার্ন নিতে হবে হচ্ছে সামনে থেকে সামনে ইউটার্নের একটা জায়গা আছে এই জায়গা তো প্রায় সময় সার্জেন্ট দাঁড়ায় থাকে যে দাঁড়ায় আছে ট্রাফিক সার্জেনও থাকে এই জায়গায় একটা ফ্লাইওভার মাছ বি দরকার দেখেন মানুষের রাস্তা মাঝখান দিয়ে পার হচ্ছে এই দেখেন মহিলাগুলো পার হচ্ছে এই যে মানুষের দাঁড় করা গাড়ি দাঁড় করে পার হচ্ছে তো এই জিনিসটা আপনারা মানে আমি প্রশাসনকে আর চট্টগ্রামের যে সিটি কর্পোরেশন আছে ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই লালখান বাজারে একটা ফ্লাইওভার অতি জরুরি হয়ে পড়ছে এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো এটি একটু আপনারা দেখবেন এটা নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছে তারপরও আপনারা এখনও জিনিসটা আমলে নিচ্ছেন না কেন বুঝতেছি না তারপরও আমি রিকোয়েস্ট করব যে একটু একটু আপনারা দেখবেন চট্টগ্রাম কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নয়ন হয়েছে এই 10-15 বছর যাবৎ প্রচুর উন্নয়ন হয়েছে ফ্লাইওভার হয়েছে তারপর অনেক কাজ হয়েছে আমি চলে আসছি ওয়াসার মোড়ে আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হবে
এটা হচ্ছে ওয়াসা হাই লেভেল রোড, এটা হচ্ছে আমাদের মনুর দোকান। মনু আছে, এই যে মনু। হ্যাঁ মনু, কি অবস্থা? ভালো আছে? ভালো, সামনে আছে একটু। হ্যাঁ ওয়াশার কাজ চলতেছে এখানে, আমার কিছু ওয়াশার বিল দিতে হবে ওনাদেরকে। ওয়াশার কাজ চলতেছে। এটা হচ্ছে আফুদের বাড়ি, দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে আফুদের বাড়ি। তো এখানে আমার একটু কাজ আছে, ওই কাজটা সারবো। অন্ধকার, গাড়িটাকে পার্ক করি, তারপর কাজটা শেষ করে আবার আসতেছি। তো এভরিওয়ান, আমার ওয়াশার মধ্যে কাজ শেষ, এখন আমি হচ্ছে যাব একটু জিসির মোড়ে, এখানে আমার জন্য একটা ওষুধ নিতে হবে, এখানে লাস্ট ফার্মাতে যাব। লাস্ট ফার্মাতে যাব, এখানে ওয়াশার কাজ আসছে, মেন হচ্ছে এই রিজনটার জন্য আসছে এই জায়গায়। আর তাহলে জিসির মোড়ে যাই, জিসির মোড়ে গিয়ে কথা হচ্ছে। এভরিওয়ান, আমরা এখন চলে আসছি হচ্ছে জিসির মোড়, এখন জিসির মোড়ের ডান দিক দিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে লাস্ট ফার্মা। লাস্ট ফার্মা থেকে একটা ওষুধ নিব আমার জন্য, তো সে কারণে লাস্ট ফার্মা যেতে হচ্ছে। ফার্মাটা হচ্ছে হাতের ডান দিকে, এই যে লাস ফার্মা। আমার হচ্ছে এখন ওষুধটা নেওয়া শেষ, আর এখন হচ্ছে বাসায় চলে যাব। এখন হচ্ছে বাসায় চলে যাব। এই যে জিসির মোড়, জিসির মোড় থেকে একটু সামনে আসলে হচ্ছে লাস্ট ফার্মা, চট্টগ্রামের লাস্ট ফার্মা হচ্ছে এখানে। এখানে ভালো ওষুধ পাওয়া যায়, মানে ওইখানে তেমন একটা মানে কফি ওষুধ রাখে না। আর আমার এখন টার্নিং ঘুরে আবার ওই পাশ দিয়ে যেতে হবে। তো এভরিওয়ান, আজকে জিসির মোড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক রাইড করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ, টাটা টাটা।